গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আমাদের আজকে রাজপথে নামতে হচ্ছে। প্রিয় দেশবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের তারেক রহমান বলেছেন আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির কর্মী থেকে যদি মাঠ পর্যায়ে ডিসিশন দেয়, এটি অবরোধ চলবে, আমাদের মাঠ থাকবো আমরা ইনশাল্লাহ। আমরা আমাদের ভোটের অধিকারের জন্য আমাদের যে নির্দেশনা আসবে আমরা ইনশাল্লাহ তাই থাকবো, রাষ্ট্র 24 ঘন্টা থাকবো আমরা ইনশাল্লাহ। দেখুন, 28 তারিখে আমাদের কিন্তু কর্মসূচি দিয়েছিলেন, আমাদের ছাত্রলীগের কিন্তু খুব আহত করেছে আমাদের রিক্সাওয়ালা। তুমি এমন করলে আমার মাথায় আঘাত হয়েছে, আমার পিঠে আঘাত লাগছে, এমনকি আমার 7টা সিঁড়ে লাগছিল মাথায়। 28 তারিখে আমরা মনে হয় দেখছিলাম এর মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে। আমি বলতে চাই, এই নিশিরাতে ভোট সরকার মানুষের সাধারণ মানুষের ভোট দেওয়ার জন্য ধীরত মানুষকে ভোট দিতে পারে না। আমি চাই সাধারণ মানুষ আগামী দিনে সুষ্ঠু মতন যার ভোট হেঁকে দিব, আমাদের খুশি, আমরা আমার যার ভোট যাকে দিব। কিন্তু এতে সরকার, আওয়ামী লীগ সরকার, ফিসিবাদী সরকার, পুলিশ দিয়ে আজকে বাংলাদেশ দেখুন কী অবস্থা করে গেছে। নয়াপল্লী বিএনপি কার্যালয় একটি তিনবারে প্রধানমন্ত্রী আজকে তার গৃহ করে গেছে, এআরকে হাসপাতালে বন্দী রেখেছে। দেখেন আজকে তিনবারে প্রধানমন্ত্রী বাড়ি চিকিৎসা যাইতে পারে না। আমি সাধারণ মানুষকে বলতে চাই, আপনার ঐক্যবদ্ধে এই আজকে অবরোধের সামনে দিচ্ছে, আগামী দিনে যে কর্মসূচি দেবো আপনাদের সবাইকে আহ্বান রাখি। আমি জানতে চাই আপনারা সবাই রাজপথে মোকাবেলা করবেন, আপনাদের ভোট অধিকার উদ্ধার কোশিশ করবেন। আজকে দেশে বাংলাদেশ দেখুন সাধারণ মানুষ ঠিক মতো খেতে পারে না। আজকে বাংলাদেশের মানুষ সাধারণ মাছ মাংস কিনে খেতে পারে না। আজকে দেখেন যে অবস্থা পরিস্থিতি দেশের সরকার, আজকে অবৈধ সরকারে করে রাখছে মানুষে, জিম্মবন্দি করে রাখছে বলতে দরকার বলতে গেলে মানুষের। বিএনপি কর্মী হিসেবে তার যদি না পায় তার বাবাকে নিয়ে বন্দি করে, তার সন্তানকে নিয়ে নির্যাতন করে, আমরা প্রতিবাদ জানাই। এমনকি অতি দ্রুত এই ফেসিবাদী সরকার, তত্ত্বাবধায়ক সরকার দেন, এত উন্নয়ন করেছেন উনি বলে তো উনি নির্বাচন দিতে ভয় পান, তত্ত্বাবধায়ক দিকে ভয় পাই কেন? উনি বলে আজকে ওদের এমপি মন্ত্রীরা বলে যে দিনে 3 বার করে লিপস্টিক দেয়, ওনাদেরকে স্মরণ করা উচিত। উনি গিয়ে মানুষে বাড়িতে বাড়িতে যায় দেখে লিপস্টিক দেয়, ওনারা বলে যে 3 বার করে দিনে লিপস্টিক দেয়, ওনাদের এমপি মন্ত্রীরা বলে একটা কী যে বলবো, ভাষা বলার মতো অস্তিত্বগুলো নাই। ওনারা কি দিনের বেলা কি যায় মেয়েরাদের লিপস্টিকতে সাহায্য করুন গিয়ে এমপি মন্ত্রী কি চায় চায় দেখে বাড়িতে বাড়িতে চায় দেখে, ওনারা ওনারা তো বাড়িতে পাতিলে পাতিলে দেখবো না লিপস্টিক যে দেখে বাড়িতে। উনি তো মানুষের বাড়িতে বাড়িতে দেখে, তো উনি কেন জানো মেয়েরা মানুষের কাপড় জমি চান্স করে, উনি মানুষ তাই দেখে মনে হয় আমার এমপি মন্ত্রীরা মনে হয় বলে। আরে মানুষ ভাত পায় না, তিনি 3 বার লিপস্টিক কোন মানুষে দেয়? আজকে মানুষের পেটে ভাত নাই, আজকে আপনি খুঁজে দেখেন মানুষের ক্ষেত্রে, আজকে বছরে একদিন মানুষ গরু মানুষ কিনে খাইতে পারে না, ইলিশ মাছ খাইতে পারে না। একটু অবৈধ সরকার একটা জালিম সরকার মতো পরিচয় করেছে। 2006 সালে 2005 সালে বলুন আপনার বাসপুরান সোনারগাঁ মোড়েতে পেট্রোল পাম্পে পুরো নেতা কর্মীকে হত্যা করেছিল, এই সোনারগাঁ মোড়ে, কারণ বাজার সোনারগাঁ মোড়ে। ইতিহাস ভুলে গেছে আওয়ামী লীগ সরকার, এই আগুন সন্ত্রাসী আওয়ামী লীগ আজকে জন্মগ্রহণ করেছেন, মানুষ ভুলে যায় না। আজকে দেখুন আপনারা 2006 তার অবস্থা, 2006 28 অক্টোবর কি করেছে আওয়ামী লীগ ভাইতুল মুখের সামনে, পুরো মানুষকে হত্যা করছে পিঠে লাঠি বটা দিয়ে, মানুষকে ভুলে যায় নাই। এখনো বলতে চাই অতি দ্রুত আপনারা তত্ত্বাবধায়ক সরকার দেন, যদি ভালো চান, না হলে দেশের মানুষ আপনাদের কী অবস্থা করবে আপনারা খুঁজে পাবেন না।